শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলের সুস্থ থাকা মনে করে আজকে ব্লগটা শুরু করছি। আমি অনেক ভালো আছি, সকাল সকাল ব্রেকফাস্ট করব, তার জন্য বসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে একটু অন্যরকমভাবেই ট্রাই করব। এর আগেও অনেকবার স্যান্ডউইচ বানানো হয়েছে, কিন্তু এইবারটা একটু অন্যরকমভাবেই বানাবো ঠিক করেছি। আর এই যে দেখো, ঈশানীর জুতো দেখাচ্ছে ওর পাপাকে, ওর পাপা জিজ্ঞাসা করছে জুতোটা বেশ সুন্দর হয়েছে, কবে নিয়েছো? তো আমি ওকে বললাম যে ওই দিনকে যে গেছিলাম রাধামোহনপুরে, তো ওখান থেকে নিয়েছি, মানে মিনি মার্কেটের দিক থেকে নিয়ে এসেছি। তো ওর বাবা বলছে খুব সুন্দর হয়েছে। আর এইদিকে এই যে প্রথমে আমরা আজকে এগ স্যান্ডউইচ বানাবো, যদিও বা এটা কিন্তু ইউটিউব দেখেই শিখেছি, তো চ্যানেলের নামটা আমার ঠিক মনে আসছে না, তো তবে হ্যাঁ, অতনুদার চ্যানেল থেকে আমি ভিডিওটা দেখেছি, তো সেরমভাবেই আর কি বানাবো, তার জন্য চেষ্টা চলছে। তো এগ স্যান্ডউইচ লাইফে ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করছি। এর আগে এমনি হয়তো আমরা ভেজ স্যান্ডউইচ বা এমনি বাটার ফাটার লাগিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু স্যান্ডউইচ এইভাবে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে এখন দেখাই যাক। আর এই যে মেয়োনিজটা, এটাও কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি, একটু পাতলা হয়ে গেছে বেশি, আর একটু হয়তো মোটা হতো, বাট টেস্ট কিন্তু মেয়োনিজের যেমনটা হয় সেরকমটাই হয়েছে। তো এই যে এখন মানে ওই মেয়োনিজটা দিয়ে আর সাথে ডিম আর কুসুম আর ওই একটুখানি গোলমরিচ গুঁড়ো এইসব দিয়ে আর কি, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তারপরে ওই যে বাটার ছিল, বাটারটা এখন ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ওইদিকে ঈশানী কিন্তু এখন একেবারে সুস্থ, তোমরা কালকে দেখেছিলে ঈশানীর জ্বর, 102 জ্বর, বাট এখন আজকে সকাল থেকে ঈশানীর একদম জ্বর আসেনি, একেবারেই সুস্থ আছে, ফিট, কোনো সমস্যা নেই। তো তারপরে এই যে দেখো, যেটা এক্ষুনি বানালাম আর কি, ভিতরের মানে যে স্যান্ডউইচের যে মশলাটা দেবো আর কি, তো সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে তারপরে ওর ওপর থেকে রুটি চাপিয়ে, জানি না মানে তোমরা সবাই জানো স্যান্ডউইচ কেমন করে হয় বা তোমরা অনেকবার খেয়েছো, মানে আমরা সবসময় না ওই বাটার লাগিয়েই বেশিরভাগটা খেয়ে নিই, তো আজকে যেহেতু দুই বোন ছিলাম তাই সুযোগ পেয়েছি, সুন্দর করে বানিয়েছিলাম। তবে হ্যাঁ, খাওয়ার পরে যেটা দেখলাম সত্যিই অসাধারণ খেতে লাগছিল, বেশ সুন্দর লাগছিল খেতে। তো বাড়িতে গেলেও ভাবছি এইরকমভাবে বানাবো আর কি। আর ঈশানী এই যে আমাকে এখন খাইয়ে দিচ্ছে, ওর হাতে একটা শশা দিয়েছিলাম, ওই শশাটা নিয়ে নিয়ে আমায় খাওয়াচ্ছে। প্রথমে দিল, একটুখানি পড়ে গেল, আবার ওই যে কুড়িয়ে আমার মুখে দিল। সবে মাত্র আজকে জ্বরটা কেটেছে, তো তাই একটুখানি ঝিমানো ঝিমানো ওকে দেখে মনে হচ্ছে। তো এই যে দেখো বোন এখন কাছে, বোন আবার কী করেছে বলতো, ওর ভেতরে ঈশানীর জন্য একটুখানি ম্যাগি বানানো হয়েছিল, সেটাকে দিয়ে দিয়েছে। এমনিতে ঈশানীকে ম্যাগি খুব একটা বেশি খাওয়ানো হয় না, কিন্তু যেহেতু জ্বরমুক্ত সেরকম কিছু একটা খেতে চাচ্ছিল না, এই জন্য একটুখানি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। তারপরে একেবারে সোজা বিকেলবেলা চলে এসেছি। এই যে বিকেলে দেখো পেঁপে, এটা হচ্ছে আমাদের একটা নতুন গাছ লাগিয়েছে, ওই গাছের পেঁপে একেবারে মানে একটাই পেঁপে হয়েছে আর একটা ছোটো সবে। পেঁপের কালারটা শুধু তোমরা দেখো কী সুন্দর, আর পেঁপেটা খেতেও সত্যি অসাধারণ। আর এই যে পাশে আমগুলো দেখছো, এগুলো খুব অসাধারণ টেস্ট, আমগুলো দারুণ মিষ্টি। তো এই যে এখন বিকেলবেলা পেঁপে, আম, আর ওইদিকে মা হচ্ছে বেলের শরবত বানাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাবো। এই যে বোনের কিন্তু পেঁপে আম সব কিছু কাটা কমপ্লিট, বোন বলছে দাঁড়া আজকে সুন্দর করে সাজাবো, দারুণ খেতে লাগবে আর দেখতেও লাগবে। আর এইদিকে মায়ের যে বেলের শরবত, বেলটা দেখেছো কত বড় বেল, এটা হচ্ছে কাকুদের গাছের বেল, অনেক বড় বেলটা। তো চলো এইসব খাওয়া দাওয়া করি, বিকেলবেলা গয়না কিনতে যাবো। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সেই সকালবেলা তোমাদের দেখিয়েছি যে কি ব্রেকফাস্ট বানানো হয়েছিল, তারপর থেকে আর ব্লগ শুট করা হয়নি, দুইজনে মিলে মানে দুই বোন মিলে সারাদিন গল্পে ব্যস্ত, তার মাঝখানে মাঝখানে ভর্তি আসছে মা, এই সবাই মিলে এত গল্প করে এত গল্প করি, যেহেতু কালকে বাড়ি চলে যাবো তো সারাদিন গল্পের কারণে আর তোমাদের সঙ্গে কিচ্ছু ভিডিও শুট করা হয়নি। এখন আবার সন্ধ্যাবেলাতে রেডি হয়েছে, একটুখানি সোনার দোকানে যাবো। তোমরা খুব ভালো করে জানো আমি দু তিন দিন আগের একটা ব্লগে বলেছিলাম যে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ করেছে, তো তার জন্যই আর কি যাবো সেখানে, মানে বউয়ের জন্য কিছু গিফট কিনবো, বউ না দিদি ভাই হবে সম্পর্কে, তো তার জন্য কিছু একটা গিফট কিনতে যাবো। ঈশানী তোমাদের সঙ্গে কথা বলছে কারণ ঈশানী এখন ফিট, সুস্থ হয়ে গেছে, আজকে সারাদিন ও মোটামুটি ঠিক আছে, সকাল থেকেই সুস্থ হয়ে গেছে, এই জন্য তোমাদের সারা দিচ্ছে ওইভাবে। তো চলো তোমরা পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, কী কিনি, কী গিফট কিনি আর কী কী করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে টোটোতে করে সোজা চলে এসেছিলাম সোনার দোকানে, এই যে আমার দেখছো শাখা পলা, যেটা একসাথে বানিয়েছিলাম, তোমরা আগেও আমি একবার দেখেছিলাম যখন এটা বানানো হয়েছিল, তো আজকে আবার দেখালাম, মানে এটা হচ্ছে আমার পুরো ভেঙে গেছে। তো আমি এসে দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে এটাকে দিয়ে এটা যদি আমি আবার অন্য এরম মানে শাখা পোলা কিনে বানানো যায়, তো ওরা বললো যে না সেটা কখনোই সম্ভব না, কারণ হয়তো ছোটো বড় এরকম অনেক সমস্যা হবে না, তুমি ওটা দিয়ে অন্য কিছু বানিয়ে নাও, পরে আবার এরম দেখে অন্য কোনো ডিজাইন বানিয়ে নিও। তো তার জন্য আমি ভাবলাম চলো
তাহলে ওই যে কানের গুলো সুই দাগা কানের গুলো ওইগুলো আমার খুব ভালো লাগে আর কি। তো ভাবছিলাম ওগুলো নেওয়ার ইচ্ছে ছিল, তো ভাবলাম তাহলে ওগুলো দিয়ে এটা নিয়ে নিই আপাতত। আর কিছু টাকা হয়তো ফেরতও হবে, কারণ অতটাও তো আর ভারী না সুই দাগাটা, তার জন্য। তো নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর কালকে রাত্রে ওই যে মিষ্টি দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস টোল্ড্রিঙ্কস এনে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল ফেরত যাবো, মানে শ্বশুর বাড়িতে যাবো, তার জন্য এই যে এখানে দেখো ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ঈশানীকে একটুখানি অল্প করে মুড়ি খাইয়ে নিচ্ছি, ওকে একটুখানি মুড়ি আর তারপরে জল খাইয়ে বেরিয়ে যাবো, যেহেতু বাইরে বেরোবো সুতরাং একটুখানি পেটটা ভার থাকুক। ঈশানী কিন্তু এখনও বেশিরভাগটাই ও ব্রেস্ট ফিডের ওপরেই থাকে, তো বাইরের খাবার খুব একটা, তারপরে জ্বরমুক্ত আরোই যেন খেতে চাচ্ছিল না। আর এখন এই যে সবার সঙ্গে দেখা করছি, মানে মা ঠাম্মু, মা তো আছেই বাড়ির মধ্যে, আর ওইদিকে যে ঠাম্মু কাকিমা, ছোটো ঠাম্মু কাকিমা, মানে কাকিমা, আসলে আমি বারবার রিপিট করছি একটাই কারণ, আমাদের বাড়িতে ছোটো ঠাম্মু বড়ো ঠাম্মু তারপরে অনেক কাকিমা কাকু এরকম আর কি, জয়েন্ট ফ্যামিলি না অনেক বড়ো। তো তার জন্য আর কি সবার সাথে কথা বলছিলাম, ঠাম্মু বলছে তুই একা কী করে যাবি, আর বাচ্চা থাকবে ব্যাগ থাকবে কোনো অসুবিধা হবে না, আর আমাকে যে ছাড়তে যাবে টোটো বলেছে ওই কাকুটা হচ্ছে আমাকে প্ল্যাটফর্মে করে হচ্ছে ব্যাগটা দিয়ে আসবে, তারপরে আমি চলে যাবো, কোনো ব্যাপার না, ট্রেন আর ওইদিকে তো শ্বশুরমশাই চলেই আসবে, মানে বাবা আসবে, তো তার জন্যই আর কি। তো টাটা করে দিয়ে এই যে এখন বেরোচ্ছে, তারপর আমি দেখছি কি মা কোথায় গেল, মা চলে গেছে ওইদিকে ওই যে পুকুর পাড়ে আমাদের মানে তাল গাছের থেকে তালের যে গাছ পাতাটা হয় আর কি ওটা পড়েছিল, তো সেটাই আর কি কুড়োতে গেছে। আর বোন এদিকে আদর করছে, বোন বলছে তুই রেখে দিয়ে চলে যা, ওকে রেখে দিয়ে তুই চলে যা। আমি বলছি হ্যাঁ ও তো যাবেই না। আর জানি না তোমরা নতুন কিছু নোটিস করছো কি না, আমার এই যে কানেরটা দেখো এটাই কিন্তু কালকে নিয়েছি। তো এখন এই যে দেখো ঈশানীকে জুতো পরাচ্ছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে নতুন বউয়ের জন্য, নতুন বউ মানে স্বাভাবিক দিদিভাই তো নতুন বই হবে, মানে ওই দিদিভাইটার জন্য বিয়েতে কী দেবো, তার জন্য কী গিফট কিনেছি, সেগুলো বাড়িতে গিয়ে না হলে তোমাদের দেখাবো। আর তো সুযোগই হচ্ছে না, আর সকালবেলা ট্রেনের টাইম, তাই একটু তাড়াতাড়ি করেই বেরোচ্ছি বাড়ি থেকে। যদি বা জানি ট্রেন সবসময় লেট থাকে, তবুও আগে আগে বেরিয়ে যাওয়াই ভালো, কারণ রাস্তাঘাটে কখন কী সমস্যা আসবে সেটা তো আর বললে মানে বলতে পারবো না। তো তার জন্যই তো ঠাকুরের নাম নিয়ে এখন বেরিয়ে যাবো, এই যে এখন ঈশানীকে জুতোটা পরিয়ে নিচ্ছি। তো ঈশানীকে জুতো পরিয়ে কোলে নিচ্ছে, আর ওইদিকে সবাই এসেছে দেখা করতে যে হ্যাঁ চলে যাচ্ছে, আবার জিজ্ঞাসা করছে কবে আসবি, বলছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে, চিন্তা করার দরকার নেই। এখন এই যে ঈশানীকে দাদু, একদিকে দিম্মা, সবাই মিলে হাম্পি খেয়ে একদম ভরিয়ে দিচ্ছে, আদর করে নিচ্ছে ঈশানীকে। আর হচ্ছে মানে এত সবার মন খারাপ হয়ে যাচ্ছে আর কি, ঈশানীকে নিয়ে চলে যাচ্ছে তো মায়ের মন খারাপ হয়ে যাচ্ছে, তারপরে ওর মানে ছোটো মিমি বড় মিমি সবার খুব মন খারাপ চেয়ে সবাই বলছে ধুস চলে যাচ্ছিস। আসলে কী বলতো, বাচ্চা যখন একেবারে ছোটো থাকে শুয়ে থাকে তখন তো অতটা মায়া পড়ে না, কিন্তু মানে যত এই যে একটু একটু করে বড় হয়, সবার কাছে যায়, কোলে যায়, সবার সঙ্গে খেলে হাসে, ওইগুলোতে একটু বেশি মায়া জড়িয়ে যায়। তো তার জন্য আর কি সবার মায়া পড়ে গেছে ঈশানীর ওপর, সবাই বলছে ধুস চলে যাচ্ছিস, এইবারে কত কম দিন, মাত্র তিন দিন চার দিন এসে থাকলি, আরও থাকতে পারতিস, মানে এরম আর কি চলছে। আমি বলছি চিন্তা করো না, আবার কিছুদিন পরে চলে আসবো। তো এবারে সত্যি কথা বলতে এসেছিলাম ওই গয়নাটা ছাড়ানোর জন্য, যেটা বন্ধক দেওয়া ছিল ওটার জন্যই আসা, না হলে হয়তো এত তাড়াতাড়ি আর আসতাম না, একটু পরেই আসতাম। তো ওই যে আমাদের টোটো কাকু টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন টোটোতে গিয়ে উঠলাম, মা হচ্ছে আমার ব্যাগটা এগিয়ে দিল, কারণ ব্যাগের মধ্যে জানেন তো এই বাড়ি থেকে কিছু আম নিয়েছে। আমাদের এমনিতে ওই বাড়িতে প্রচুর আম, কিন্তু আমি গাছের আমটা খুব একটা ভালো লাগে না আর কি, মানে ওই যে ঘরোয়া যে গাছের আমটা ওটা খুব একটা আমার ভালো লাগে না। তো তার জন্য এইখানে আমাদের ওই বাড়িতে শ্বশুরবাড়িতে একটা আম আছে দারুণ সুন্দর, ওই আমটা খাই, ওই গাছের আমটা। আর এই বাপের বাড়িতেও একটা গাছ আছে আমের, সেই গাছের আমটাও দারুণ অসাধারণ লাগে। তো তার জন্য আর কি ওই আমটা নিয়েছি, তো ব্যাগটা ভারী, ওই জন্য মাও বলে দিল যে তুমি একটু ব্যাগটা কিন্তু তুলে দিও, প্ল্যাটফর্মে এগিয়ে দিও। তাই সবাইকে টাটা করে এখন চলে এসেছি। এই যে তোমরা নিশ্চয়ই যারা যারা মেচেদা স্টেশনে যাতায়াত করে নিশ্চয়ই চিনতে পারছ, এটা মেচেদা স্টেশন, চলে এসেছি। তো এই স্টেশনে এসেও একটা বেশ ভালোই ঘটনা ঘটেছিল, আমি কিন্তু ভেবেছিলাম প্ল্যাটফর্মে নামার পর মানে ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে দেবো, কিন্তু মানে ফোনটা বের করতে হয়েছিল, তার কারণ তোমরা দেখতে পাবে সত্যি অনেক ভালো লাগে, নিজেকে এতটা ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না যখন এরকম সিচুয়েশনে পড়ি। তো এই যে এখানে আমার একজন ইউটিউব ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়েছে, ভীষণই ভালো লাগছে, এত মিষ্টি, এত মিষ্টি কি বলবো, দূর থেকে দেখেই চিনতে পেরেছে এবং গাছে এসে কথা বলতে পেরেছে, আমার এই জন্য ভীষণই ভালো লাগছে। জানি না ট্রেন যাচ্ছে শুনতে পাবে কিনা, আর এই যে হাতে দেখছো ঈশানীর জন্য, ঈশানীর জন্য একটা মিষ্টি গিফট, অনেক ভালো, সত্যি অনেক ভালো, অনেক হ্যাপি আমি, আমিও খুব খুশি হয়েছি দেখি সাথে দেখা করে, খুব ভালো লাগলো, ঈশানীকেও দেখে খুব ভালো লাগলো। আমাদের ট্রেন আসছে না, আমরা দুজন মিলে এখানে মস্তি করছি না, হাসো হাসো।
সো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাবা গেছিল আমাদের আনার জন্য, তো বাবা গেছিল আমাদেরকে বালিচক আনার জন্য আমাকে আর ঈশানীকে। আর মানে জানো তো ঈশানী এত ছটফট করে, এত ছটফট করে যে যার কারণে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আমি ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম, তো এখন এই যে বসেছি তোমাদেরকে বলবো। কালকে তো রাত্রেবেলা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে গেছিলো, তাই রাত্রে আর শ্যুট করিনি, ঈশানীকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই সবার সাথে কথা বলতে, জানোই তো বাপের বাড়ি থেকে আসতে কতটা খারাপ লাগে, তো তার জন্যই আর কি সবার সাথে কথা টথা বলছিলাম। বলে তারপরে এসে ভাবলাম চলো বাড়িতে গিয়ে তারপরে দেখাবো যে কালকে আসলে কি গিফট কিনেছি। আর ওই শাখা, আমার যে শাখা জোড়াটা ভেঙে গেছিলো, তো সেটা দিয়ে আমি কি বানিয়েছি, যদি বা তোমরা হয়তো গেস করতেই পারছো, দেখতেও পাচ্ছো তবুও। তো চলো আগে দেখাই কি গিফট কিনেছি। আসলে ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর দিদি, মানে আমাদেরও দিদি ভাই ভীষণ ভালোবাসে, মানে ওনার বাড়ি থেকে সত্যি এত ভালোবাসে আমাদের যে বলে বোঝাতে পারবো না। আমার বিয়েতে ঈশানীর অন্নপ্রাশনে সবসময় যখনই ডাক দিয়েছি এসেছে, ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভালোবাসে। তো তার জন্য তোমার দাদা ভাই তো থাকতে পারবে না, ও থাকতে পারলে এটা ভালো হতো, ও থাকতে পারবে না, ওর হয়ে আমরা তো সবাই যাচ্ছি, তাই এই যে দিদিভার জন্য গিফট কিনে এনেছি যেরকম পেরেছি সামর্থ্য অনুযায়ী। এই যে পলা আংটি এখন খুব চলছে, তোমরা সবাই জানো যে পলা আংটি এখন খুব চলছে, তাই এই যে পলা আংটিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পলা আংটিটাই হচ্ছে কিনে এনেছি দিদি ভাইয়ের জন্য, এটাই গিফট করব তোমাদের দেখিয়ে দিলাম। মানে সবার প্রথম ভেবেছিলাম যে নাকের, মানে তোমাদের দাদা ভাই মা বাবা সবাই বলছিল যে যদি পারো যে নাকের যেগুলো হয় হয় সানিয়া মির্জা, না হলে নাকের কোনো ফুল, নাক ফুল দেওয়ার জন্য। তো আমি তখন বললাম যে না, এখন তো পলাঙ্কি চলছে, তাছাড়া যে আমিও হাতে দুটো করে রেখেছি, তাহলে পলাঙ্কিটা সবাই গিফটের জন্য ব্যবহার করে, বেশ হালকা পাতলার ওপরে, দেখতেও সুন্দর লাগে আর অনেকটা বেশ ভালো হয়, তো তার জন্যই পলাঙ্কি চুজ করা হলো। আর আমার যে শাখা জোড়াটা ছিল ওটাকে দিয়ে যদি বা কিছু টাকা ফেরত হয়েছে, তবুও মানে আমি যেটা বানিয়েছি, এই যে দেখো এই ডিজাইনের কানেরটা আমি নিয়েছি, এই যে সুতসুতো, মানে সুই দাগা অনেকে বলে, তো সেই কানেরটা নিয়েছি, পরে রেখেছি। ডিজাইন এখন তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না, আর আমি ক্লোজ করে এখন দেখাতেও যাচ্ছি না, যদি সম্ভব হয়, যেহেতু তোমরা তো জানো আমি আমার গোল্ড কালেকশনটা ফিরিয়ে এনেছি, বন্দুক দেওয়ার ছিল তো ব্যাংক থেকে নিয়ে এসেছি, তো যদি কখনো সুযোগ হয় আমি আমার সমস্ত যে সোনার কালেকশন আছে হাতে কানে গলায় যা যা আছে তোমাদের পরে একদিন দেখাবো। তার জন্য আজকে আর কাছ থেকে ডিজাইনটা দেখাচ্ছি না, বাস আমি সুই দাগাটা বানিয়েছিলাম আর দিদিভাইয়ের জন্য এই গিফটটা এনেছি। তো চলো বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো, স্নান করবো, না না সরি স্নান করে এসেছি, রেস্ট নেবো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশানীকে নিয়েও দাদু ঠাম্মু প্রচুর মজা করছে বাইরে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, লাভ ইউ অল টাটা, বাই বাই।